পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরাট ঘোষণায় খুশি রাজ্যবাসী। বিরাট বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঘোষণা অনুযায়ী জমির কাগজ দিলেই, জমি দিলেই পেয়ে যাবে সরকারি চাকরি, তাও আবার পুলিশ কনস্টেবলের মতো চাকরি। সরকারি চাকরি মিলবে শুধুমাত্র জমি দিলেই। এমনই ঘটনা ঘটল বীরভূমে। অফিসে মানুষ খবর শোনার সাথে সাথে নিজেদের জমির জায়গার কাগজ নিয়ে দৌড় মারছে অফিসে, সেখানে গিয়ে জমির কাগজ দিচ্ছে এবং হাতে নাতে পেয়ে যাচ্ছে সরকারি চাকরি। বিস্তারিত ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে নিন। সরকারি চাকরি, জমি দিলে কনস্টেবলের চাকরি, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই খুশির আমেজ। বীরভূমের প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প এলাকায় জমি দিতে মঙ্গলবার সকাল থেকে প্রজেক্ট অফিসে জমিদাতারা। দেউচা পাচামি আপনারা জানেন, দেওয়ানগঞ্জ, হরিণগঞ্জ, কোল ব্লক আন্ডার মোহাম্মদ বাজার পুলিশ স্টেশন ইন বীরভূম ডিস্ট্রিক্ট, যারা ল্যান্ড লুজার হয়ে ল্যান্ড জমি দেবে তাদের কাউকে সিনিয়র কনস্টেবল, কাউকে জুনিয়র কনস্টেবল অ্যাজ পার দেয়ার কোয়ালিফিকেশন করা হবে। দেউচা পাচামিতে জমিদাতাদের পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী সিনিয়র কিংবা জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে। এর জন্য 5,100টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। জমিদাতারা পাট্টা, ক্ষতিপূরণ সহ অন্যান্য সুযোগ সুবিধাও পাবে। যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই মাটিতেই তো কয়লা খাদান হবে, কয়লা হবে বা আরো পাথর আছে, পাথর খাদান হবে। সেখানকার আদিবাসীরা যাতে বঞ্চিত না হয়ে যায় তার জন্যই আমরা বারবার আমরা বলেছি যে স্পষ্ট করতে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই খুশির আমেজ বীরভূমের দেউচা পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পে। কোল ব্লক প্রজেক্ট অফিসে মঙ্গলবার সকাল থেকে জমি দিতে লাইন। আমাদের বাড়ির নিচে কয়লা আছে, তো চাকরি পেলে আমি খুব খুশি হব। আমি পড়াশোনা করছি, চাই যে চাকরি পেলে খুব খুশি হব। আমি এসেছি এখানে জমি দিতে, আমি চাকরির জন্য এসেছি, আমার ছেলের জন্য। মুখ্যমন্ত্রী বলেছে তার জন্য আমি সেই জমি যাচ্ছি, চাকরি দিয়ে আমি চাকরি পাই, তাতে সেই জমি জায়গা যে কাগজপত্র আমি নিয়ে এসেছি। বীরভূমের দেউচা পাচামিতে কয়লা খনি প্রকল্প। 3,800 একরের এই প্রকল্পে মাত্র 1,000 একর সরকারি জমি, বাকি জমি অধিগ্রহণ করতে হবে রাজ্যকে। এই জমির মালিকদের পুনর্বাসনের জন্য 10,000 কোটি টাকার প্যাকেজ আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। কোল ব্লক এগোচ্ছে তার নিজের লক্ষ্যেই। যদি আমরা এই ম্যাপের দিকে দেখি যে এইটা হচ্ছে দেউচা পাচামি হরিণসিংহা দেওয়ানগঞ্জ কোল ব্লক, প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে এই হরিণসিংহা এই দেওয়ানগঞ্জ এই ব্লকেই কিন্তু কাজ শুরু হবে কয়লা তোলার, এবং তার জন্য যে ড্রিলিং পয়েন্ট সেই সমস্ত ড্রিলিং পয়েন্টও কিন্তু চিহ্নিতকরণ করা হয়ে গিয়েছে। দেওয়ানগঞ্জ হরিণসিংহা ইতিমধ্যেই প্রায় আমাদের 585 জন মানুষ অলরেডি কনসেন্ট দিয়ে দিয়েছেন, যার জমির যে ইনভলভমেন্ট তাদের প্রায় 225 একরের মতো আমরা অলরেডি পেয়ে গেছি আর কি। জমি দিলে সরকারি চাকরি, কাজ এগোচ্ছে দেউচা পাচামিতে। বীরভূম থেকে সুপ্রতিম দাস।